স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আবহাওয়া সংক্রান্ত আপডেট। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। কয়েকদিন আগে বৃষ্টিপাত হলেও সেই বৃষ্টিপাতের স্থায়িত্বটা বেশি দিন হয়নি। অল্প বৃষ্টি হলেও তারপরে আবার শুরু হয়েছে তাপপ্রবাহ। 35 ডিগ্রি থেকে শুরু করে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ উঠে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় রেল লাইন বেঁকে গিয়ে রেল চলাচল বন্ধ হওয়ার খবরও পাওয়া গিয়েছিল। তবে স্বস্তির খবর পাওয়া গিয়েছে, বৃষ্টি হতে পারে এবং স্বস্তির সাথে ভয়ের খবরও রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া এবং ঝড় এবং বজ্র হয়ে যেতে পারে। সিলেটের উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, সিলেট, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এদিকে রোববার সকাল পর্যন্ত সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। অন্যদিকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে 6 থেকে 10 কিলোমিটার। আগামী 3 দিন সারা দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, অর্থাৎ বৃষ্টিপাত হলেও তাপমাত্রা একই থাকছে এবং সিলেটের উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আপনার ভালো লাগা, খারাপ লাগা এবং যে কোনো ধরনের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। তাছাড়া আপনি ইউটিউবে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের বেল আইকনটি ক্লিক করে রাখুন।